নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওতে ভারতের বিখ্যাত ফ্রি ট্রিটমেন্ট হসপিটাল, যেটা সত্য সাইবাবা হসপিটাল নামে পরিচিত, তো এটার আমি আগে অনেক ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর অবস্থিত। আর আমি এই ভিডিওতে মূলত দেখাবো আপনি কী করে অন্ধ্রপ্রদেশের যে সত্য সাইবাবা হসপিটাল আছে প্রশান্তি গ্রাম এই এতে আছে, সেটা কী করে যাবেন, তো সেগুলো জানাবো। আর আপনি এই হসপিটালতে যেহেতু যাইনি সেই জন্য আমি ঘুরে দেখাতে পারবো না, তবে কী করে যাবেন সেটা আমি দেখিয়ে দেবো। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যান সেক্ষেত্রে হাওড়া থেকে একদিনই ট্রেন পাবেন, তো কোন ট্রেন পাবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনারা এছাড়া কোন কোন ট্রিটমেন্ট পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার ডিসক্রিপশানে হসপিটালের ফোন নাম্বার থাকবে, সেখানে ফোন করে আপনারা হসপিটালের নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন, বা অফিসিয়াল ওয়েবসাইট থাকবে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন কী করে আপনি যাবেন আর কী করে আপনি কোন কোন ট্রিটমেন্ট পাবেন সেগুলো একটু দেখে নিন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আপনারা যারা শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স, এটা যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এই এটা আপনারা যেতে গেলে আমি পরে আরও দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় যে প্রশান্তি নিলাম এই স্টেশনে গেলে ওখান থেকে আপনার বেশিক্ষণ টাইম লাগবে না। আর প্লেনে যদি যেতে চান সেক্ষেত্রে ওনার নামে শ্রী সত্য সাই এয়ারপোর্ট আছে, সেখানটায় আপনারা নেমে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি দেখিয়ে দেবো এবার কী করে যাবেন, আর ঘর ভাড়া অ্যাভেলেবেল ওখানটায় পেয়ে যাবেন, আপনারা থাকার কোনো অসুবিধা হবে না। এবার দেখিয়ে দিই কী করে আপনারা যাবেন। বন্ধুরা, হাওড়া থেকে কোন কোন ট্রেন আপনার যে অন্ধ্রপ্রদেশে প্রশান্তি নিলাম এই স্টেশনে কোন কোন, মানে আপনার যদি সাইবাবা হসপিটাল যেটা অন্ধ্রপ্রদেশে আছে সেই হসপিটালে যেতে গেলে যে আপনার প্রশান্তি নিলাম এই স্টেশনে নামতে হবে, তো কোন কোন ট্রেন আপনার হাওড়া থেকে যায় সেটা দেখতে হলে আপনি আপনার মোবাইলে হায়ার রেজিমেন্ট ট্রেনে যাবেন। এইখানটায় ক্লিক করলে প্রথমে হাওড়া জংশন, তারপরে শ্রী সত্য সাই প্রশান্তি নিলাম এটা লিক করবেন, দুটো সিলেক্ট করবেন, করে এবার ফাইন ট্রেন করলে দেখবেন এইরকম একটা ইয়ে পেয়ে যাবেন। এখানটা কিন্তু পুরোটা দেখিয়ে দিচ্ছে, আপনি দেখতে পাবেন শুধুমাত্র আপনার একটা ট্রেন, সপ্তাহে একটা ট্রেন আপনার যাবে, এবং সেটা কিন্তু আপনার ওয়েডনেসডে। ডব্লিউ দেখুন এখানে লাল চিহ্ন টাইপের আছে, ওয়েডনেসডে আপনার বুধবার এই দিনটাতে শুধুমাত্র যাবে। আর এটার ভাড়া 485, এটা জেনারেল দিয়েছে, আরও যেগুলো এসি যেগুলো আছে অন্য অন্য যেগুলো সেগুলো একটু বেশি আছে, সেগুলো আপনার দেখে নেবেন। আর এই যে ট্রেন, এটার নাম্বার কিন্তু 22831, এটা হাওড়া টু যখন ওখানটা যাবে সেটার নাম্বার। আর এটা আপনার ছাড়বে যে টাইমটা সেটা 2:55 PM দুপুর, মানে একদম দুপুরের দিকে, যে দুপুরের পরের দিকটা যে টাইমটা, মানে 3টার কাছাকাছি এই টাইমে আপনার হাওড়া থেকে ছাড়বে। আর ওখানটায় মোটামুটি এখানে যে টাইম দেওয়া আছে 10:20 PM এইরকম টাইমে, মানে যে টাইমটা এটা এই ইয়েতে সময় নেবে, তো এটা আপনার দেখে নেবেন। আর সপ্তাহে শুধুমাত্র একদিন, যে বুধবার সেই দিনটাতে আপনার যাবে। তো আমি এটা এই পর্যন্ত দেখিয়ে দিলাম, আর আপনারা যখন টিকিট কাটবেন সেইভাবে, এটা কিন্তু শুধুমাত্র প্রশান্তি নিলাম এই স্টেশনে আপনাকে নামতে হবে, এটা হাওড়া থেকে একদিন যাবে, আর অন্য দিনগুলোতে আপনি কিন্তু পাবেন না। তবে আপনার যদি আবার ব্যাঙ্গালোর বা ওই সাইডে গিয়ে ওখান থেকে হোয়াইট ফিল্ড এই জায়গা থেকে আসেন, তখন আবার অনেকগুলো ট্রেন আপনার পেয়ে যাবেন, সেখান থেকে আবার হয়তো আপনার 5 ঘন্টার মতো লাগবে, আর এখান থেকে হয়তো আপনার 20-23 ঘন্টা এরকম, বা 25-26 মতো এরকম হয়তো টাইম লাগবে, তো সেটা আপনার দেখে নেবেন বা আরও জেনে নেবেন ভালো হবে। এটা আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম। এটা বন্ধুরা এই দেখুন প্রশান্তি গ্রাম রেল স্টেশন, এখানটা আপনার নামতে হবে, এটা কিন্তু প্রশান্তি নিলাম এই স্টেশনে আছে, শ্রী সত্য সাই প্রশান্তি নিলাম। আর আপনারা যদি গুগল ম্যাপেও দেখে নিতে পারেন, সেক্ষেত্রে সত্য সাই ইনস্টিটিউট বা আর এটা প্রশান্তি নিলাম এই এটা দেখলে আপনারা পেয়ে যাবেন, সমস্ত কিছু আপনারা জেনে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা সাইবাবা হসপিটালের মানে দুটোরই যদি দেখতে চান সেক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা আমি দিয়ে দিয়েছি আগে যে ভিডিওগুলো ব্যাঙ্গালোর উপরে প্রচুর ভিডিও দিয়েছি, আর এটা এখন দিচ্ছি মূলত অন্ধ্রপ্রদেশের প্রশান্তি নিলাম সত্য সাইবাবা হসপিটাল, যেটা প্রশান্তি নিলামে অবস্থিত অন্ধ্রপ্রদেশ। আর এটার জন্য আপনারা HTTP তারপর এগুলো দিয়ে আপনার SSAIHMSORG দেখবেন মাঝখানে এটা ক্লিক করবেন, বা আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা সেখান থেকে দেখে নেবেন।
এবার এখানটায় ক্লিক করলে আপনার যে ডান সাইডে থ্রি ডট আছে এখানটায় ক্লিক করলে দেখবেন এখানে SSIHMS প্রশান্তি গ্রাম, আর একটা আছে SSIHMS হোয়াইটফিল্ড, মানে একটা ব্যাঙ্গালোর আর একটা অন্ধ্রপ্রদেশ, সেখানটা অবস্থিত। আমি যেহেতু এখন প্রশান্তি এই গ্রাম প্রশান্তি গ্রাম এখানটা দেখাচ্ছি, সেই জন্য এটাতে ক্লিক করবেন। আরও আপনার গুগল ক্রোম থেকে আরও অন্য অন্যভাবে আপনার দেখে নিতে পারবেন। তো এখানটা এবার দেখি দিই, এই পেজটা চলে আসবে এরকম একটা। এবার থ্রি ডট আবার ডান সাইডে সেটাতে ক্লিক করবেন, করলে এখানটায় এই হসপিটালের সম্পর্কে সমস্ত কিছু আপনারা জেনে নিতে পারবেন। এখানটায় দেখুন হোমে যদি ক্লিক করেন তো হোমে এখানটায় এই ওই পেজটাইতে থেকে যাচ্ছে, ওনার এই রকম ছবি পেয়ে যাবেন বা ওনার সম্পর্কে আরও যে হসপিটাল সেগুলো আর বিভিন্ন এগুলো জানিয়েছে। তো এটাতে আবার ক্লিক করলে ফাউন্ডার যেটা কে ফাউন্ডার, মানে এটা তো সাই বাবা নিজেই ইয়ে করেছিল, আর এটা যেহেতু আমি প্রশান্তি গ্রাম সেই জন্য এই যে ফটোটা যে হসপিটালে যে ফটোটা দেখছেন সেটা কিন্তু প্রশান্তি গ্রাম এই এটার এখানকারই ফটো, ঠিক আছে। আর এরপরে আবার আমি যদি দেখাই স্পেশালিটিস, এখানে যদি ক্লিক করেন এবার কোন কোন স্পেশালিটি এখানে চিকিৎসা পাবেন এগুলো, এই দুটো হসপিটালে কিন্তু একটাই যে বিভাগগুলো কিন্তু এখানে নেই সেগুলো কিন্তু পরপর বাড়িয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা কখনোই ঠিক করবেন না যে যে বিভাগগুলো এখানটা দেখাচ্ছে অন্য বিভাগগুলো হয়তো পাবেন না। আপনারা যখনই আসবেন বা মনস্থির করবেন যে আপনারা যাবো, তো সেক্ষেত্রে তার আগে অবশ্যই আপনি যদি ব্যাঙ্গালোরে যেতে চান ব্যাঙ্গালোরের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আর না হলে যদি আপনি অন্ধ্রপ্রদেশে যেতে চান সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের নাম্বারে যে হসপিটাল নাম্বার থাকবে সেগুলো অফিসিয়াল নাম্বারে ফোন করে আপনারা সব কিছু জেনে নেবেন। তো আমি এবার দেখি নি এখানটা কী কী স্পেশালিটি এখানটা আপনার ট্রিটমেন্ট পাবেন। কার্ডিওলজির এই যে মানে হার্টের যে বিভাগে যে চিকিৎসা সেটা কিন্তু দুটো হসপিটালেই খুবই ভালো, মানে নাম্বার ওয়ান বলতে গেলে মানে খুবই ভালো ট্রিটমেন্ট হয়, বিশেষ করে ব্যাঙ্গালোরে তো খুবই ভালো। আর এটা তো এখানটায় ওই দুটো জায়গাতে আপনি কার্ডিওলজির ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন, আর CTVS যেটা ব্যাঙ্গালোরের অফিসিয়াল এতে নেই কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছে না। গ্যাস্ট্রোএন্টারোলজি এখানটায় ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন। অপথালমোলজি আপনার যদি কোনো চোখের সেগুলো থাকে সেক্ষেত্রে এখানে চিকিৎসা পেয়ে যাবেন। অর্থোপেডিক্স মানে আপনার হাড়ের যে এগুলো সমস্যা সেটাও এখানে পেয়ে যাচ্ছেন। আর প্লাস্টিক সার্জারি এখানটায় প্লাস্টিক সার্জারি আছে, আর আপনার যে ব্যাঙ্গালোরে যে এটা হসপিটাল সেখানটা কিন্তু দেখানো নেই, কিন্তু আপনার যদি সেরকম ইয়ে করেন সমস্যা থাকে তা আপনার ব্যাঙ্গালোর নাম্বারে ফোন করে শুনে নিতে পারেন, সেক্ষেত্রে যদি ওনাদের ওখানটায় না হয় আপনার জানিয়ে দেবে। তো ওখানটায় নেই সেই জন্য সবাই ওখানটায় ইয়ে নেই সেই ভাবে ধরে নেয়। তো আপনারা অন্ধ্রপ্রদেশে এখানটায় প্লাস্টিক সার্জারি পেয়ে যাচ্ছেন। আর ইউরোলজি যে কিডনি বা বিভিন্ন যে সমস্যা সেটারও ট্রিটমেন্ট অন্ধ্রপ্রদেশের এই প্রশান্তি গ্রাম এই হসপিটালে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর অন্ধ্রই আপনার যে ব্যাঙ্গালোরে সেখানটা কিন্তু দেখানো নেই, কিন্তু কিডনির কিছু কিছু ট্রিটমেন্ট ওখানে কিন্তু হয়ে থাকে। তো ইউরোলজির এই ট্রিটমেন্ট এখানটাও পেয়ে যাচ্ছেন, আর এছাড়া জেনারেল এগুলোও কিন্তু ট্রিটমেন্ট হয়ে থাকে। সেই জন্য আপনারা যদি অন্ধ্রপ্রদেশের নাম্বারে এই হসপিটালে যান, তাহলে হসপিটালের এই নাম্বারে আমি দিয়ে দেবো বা আপনারা দেখে নেবেন, সেই নাম্বারে কল করে শুনে নেবেন। এবার সার্ভিসে কী কী আছে দেখুন, এখানে অ্যানেস্থেসিওলজি, ব্লাড ব্যাঙ্ক, ডায়েটরি সার্ভিস, এবার ল্যাব, এগুলো বিভিন্ন আমরা পড়ে নেবেন। নার্সিং, রেডিওলজি, এগুলো সমস্ত কিছু পড়ে নিতে পারবেন। গাইড টু পেশেন্ট মানে কী করতে হবে, ফার্স্ট ভিজিট, রিজ ভিজিট, অ্যাপয়েন্টমেন্ট, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চান, আমি অ্যাপয়েন্টমেন্টের উপরে এটা কীভাবে নিতে হয় সেটা আমি পরে আরও দেখিয়ে দেবো, আর একটা ভিডিও আমি যদি দিতে পারি আমি দেখিয়ে দেবো। তো এভাবে আপনারা সমস্ত কিছু জেনে নিতে পারবেন। ফার্স্ট যদি আপনি প্রথম যান তা ফার্স্ট ভিজিট এগুলো ক্লিক করে তা আপনাকে ইয়ে করতে হবে, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলো নিতে হবে। আর গাইড টু পেশেন্ট এখানে গাইড ওটাতেই দিচ্ছে। আর অ্যাকাডেমিক্স এখানে DNB প্রোগ্রাম ফেসিলিটিস এই সমস্তগুলো দিয়েছে, আপনার যেগুলো জানার ওগুলো অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে আপনার সমস্ত কিছু জেনে নিতে পারবেন। ফেসিলিটি কী আছে সেটা একটু দেখিয়ে দিই,
ন্যাশনাল বোর্ড এক্সামিনেশন গাইডলাইন আর উইথ টু দ্য রেসপেক্ট টু স্টাইপেন্ড লাইব্রেরি, এটা হচ্ছে আপনার এগুলো ওখানকার ছাত্রছাত্রী ডাজ নট কালেক্ট 50,000 ইয়ার ফ্রম ট্রেন। আর এখানে বিভিন্ন ট্রেনিং এ চলে, মানে আপনার যে নার্স বা এগুলো আছে সেগুলো যে ফি সেইগুলো এখানটা দেখিয়েছে, তো আপনারা সমস্ত কিছু এখানটা জেনে নিতে পারবেন। বন্ধুরা এখানটা যে গাইড ইনটু পেশেন্ট এটা আছে, এখানটায় আপনি অ্যাপয়েন্টমেন্ট এখানটার যেগুলো আগের এটা আছে এখন হয়তো আরও এ করেছে, আমি সেটা আমি জেনে আমরা আপনাদের জানিয়ে দেবো। তা এখানটা অ্যাপয়েন্টমেন্টের যে এটা দিয়েছে, দেখুন হাউ টু টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি লেটার পাঠিয়েও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আর যে অফিসিয়াল নাম্বার সেটা আমি দিয়ে দেবো, আর এখানটা ইমেলের মাধ্যমে আপনার নিতে পারেন। ইমেল যে এটা দেখুন, এই যে ইনকোয়ারি pyfga@ssahms.org.in এই এতে ইমেল পাঠিয়ে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। বন্ধুরা এই পেজটাতে আপনি আরও স্কল ডাউন করেছে আর নিচে এর যে সমস্ত কিছু যেখানটা অন্ধ্রপ্রদেশ ডিস্ট্রিক্ট যেখানটা আছে তার পিন এগুলো দিয়েছে ডিটেলস, আর একদম একদম নিচে নামলে আপনার যে ট্রিটমেন্ট রিলেটেড যদি কোনো ইয়ে থাকে ফোন নাম্বার সেটাও কিন্তু দেখিয়েছে, এটা এই নাম্বার থেকে আপনারা কল করে জেনে নিতে পারবেন, আর জেনারেল ইনকোয়ারি মানে কোয়েরি কিছু যদি থাকে জানার সেটাও এখান থেকে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এই পর্যন্ত ভিডিওটা দেখিয়ে দিলে আপনারা কি করে এই সম্পর্কটা জানতে পারবেন বা কি করে যাবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর যদি আপনি এই ধরনের ভিডিও আরও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অ্যাপয়েন্টমেন্ট যদি এই ধরনের ভিডিও আমি এই অ্যাপয়েন্টমেন্ট যদি আমি আরও জেনে যাই কি করে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো সেগুলো আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা থ্যাংক ইউ, বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন।